রিক্ত হলো আমাদের এলাকাগত বন্ধু, মানে আমার স্কুল কলেজের বন্ধু। ওরা ওখানে বৃত্ত হলো বিউনিভার্সিটির স্টুডেন্ট, বুঝছেন? আমার ফ্রেন্ড কালকে পরশুদিন 30 তারিখে 30 তারিখ রাতে বেলা অ্যাক্সিডেন্ট ঘটার পরে তাকে ডিএমসিতে অ্যাডমিট করানো হয়। কিছু কিছু ঘটনাস্থলে কিছু ব্যক্তি তাদেরকে ডিএমসিতে অ্যাডমিট করায়। অ্যাডমিট করানোর পরে দেখা গেছে যে কোনো ডক্টরই তাকে প্রপার ট্রিটমেন্ট দেয় নাই, অক্সিজেনটাও হয়েছে অক্সিজেন দেয় নাই, প্লাস টাকা ডিমান্ড করছে ডিএমসির লোক, ডিএমসির ওয়ার্ড বয়রা বলছে টাকা ডিমান্ড করে। ইভেন 7,000 টাকা চাওয়ার পরে এটাও বলছে যে সিলিন্ডারটা যদি আইনে দিতে হয় তাহলে আরও 25 টাকা আমাকে দিতে হবে, আরও এক্সট্রা 50 টাকা দিতে হবে, এরকম কথা বলছে। এটা আমাদেরকে বলছে হলো যারা ওকে হসপিটালে অ্যাডমিট করেছিল দীপ্তকে, তাদের স্বীকারোক্তি ছিল। আরও দুজনের ফোন নাম্বার আছে যারা প্রত্যক্ষদর্শী ছিল, যাদের কোলে দীপ্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করে তারা এগুলো কথা বলছে আমাদের। আমরা তখন একটু ক্ষুব্ধ হয়েছে, কিন্তু কারো গায়ে হাত তুলিনি। আমরা একজন ডক্টরকে সাথে করে নিয়ে জেনারেল আসাদুজ্জামান স্যার, ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান স্যার, যে ডিএমসির মেইন কর্মকর্তা, কর্তা বলতে পারতেছি না, কিন্তু সে আমাদেরকে জানায় যে আমরা 24 ঘন্টার ভিতর একটা সুস্থ বিচার আপনাদেরকে, মানে দৃশ্যমান একটা বিচার আপনাদেরকে দিব, কিন্তু 24 ঘন্টার ভিতরে আমি জেলে। 24 ঘন্টার ভিতরে বলা হলো রাত 12টার দিকে কালানা মহামারী করছে, কার নাকি গোলাঘাটে গেছে যার কোনো ক্লুই নেই আমাদের, তারা নাকি আমরা নাকি তাদের দলের অংশ। আমরা নাকি ওটি ভাঙচুর করছি, 2 লক্ষ টাকা সামগ্রী ভাঙচুর করছি। আমরা গেছি আমাদের বন্ধুর মৃত্যুর অপমৃত্যু কেন হইলো তার জগৎটা, আমরা কেন ওটি ভাঙচুর করবো, আমরা কেন আরেক দলের জানি। ভাইয়া আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত? আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম না। আমার ইউনিভার্সিটিতে খোঁজ নেবেন আপনি, সবাই আমাকে যারা চেনে তাদের কাছে খোঁজ নেবেন, আমি কোনো রাজনৈতিক দলের সাথে কখনো যুক্ত ছিলাম না। আমার বন্ধু দীপ্ত মারা গেল কেন, তার জবাব তাদেরকে দিতে হবে। এখন 24 ঘন্টায় তারা সুস্থ বিচার দিতে চায় কেন এখন পর্যন্ত? আমাকে জেলে আটকে রাখছে, সকাল 4টার দিকে আমাকে জেলে নিয়ে আসছে, বাস স্ট্যান্ড থেকে নামছে, আমি 2 নম্বরের 1 নম্বরের গেটে, সেখান থেকে আমাকে নিয়ে আসছে। আমার বাবা মাকে জানতে দেয়নি, আমার ফোন দপ্তর করে রাখছে। আমি বারবার বলছি আমার বাবা মাকে একবার জানান, আমার মা টেনশন করে, আমার মা অসুস্থ, মানে মা জানতে পারলে আমি জানতে পারি, বা আমি ফেসবুকের মাধ্যমে সিসিটিভির মাধ্যমে যেটা দেখতে পারি আর কি, যে ডাক্তারদের অবহেলায় যে বুঝতে পারি আর কি, ডাক্তারদের অবহেলায় আবার প্রেস কনফারেন্স করতে হচ্ছে, ডাক্তারদের অবহেলায় আমার ছেলের এইভাবে মৃত্যু হবে যা কোনো দিন ভাবতেও পারিনি আর কি, যা অপূরণীয় আর কি। তা আমি চাই যে এটা সুস্থ তদন্ত হোক, এবং আমাদের যে ছেলের যে বন্ধু বান্ধবের উপর যে অন্যায়ভাবে বিভিন্ন দোষারোপ করে যে কেসে জড়িত করা হচ্ছে, এটা যিনি না মানে প্রত্যাহার করা হয় আর কি, এটা আমার দাবি। আর জয় কোঠা আন্দোলনে ছিল এবং ও মারও ঘাসে, ও যখন কোঠা আন্দোলন করছে তখন সে ঢাকায় ছিল, জয় ছিল, আরও আমাদের 2-4 জন বন্ধু ছিল, ওরাও বেসরকারি ইউনিভার্সিটিতে পড়তো সবাই, দীপ্ত জয় এরা সবসময় কোটা আন্দোলনের পক্ষে অলওয়েজ কাজ করছে। এখন আমাদের দাবি হচ্ছে জয়কে অ্যারেস্ট করা হয়েছে, আমরা অতি বিলম্বে সুস্থ তদন্ত করে জয়কে আমরা মিথ্যা মামলা থেকে বাদ যেন তাকে বাদ দেওয়া হয়, আসল অপরাধে গিয়ে তারা যেন চিহ্নিত করে তাদেরকে ধরে মিথ্যা মামলায় যেন আমার বন্ধুকে যেন ফাঁসানো না হয়। আমার এক বন্ধু মৃত্যু হয়ে গেছে, তার কবর দেওয়া হয়ে গেছে, আমি সে বন্ধুর আশা আমি করতে পারি না, তবে আমার যে বন্ধু এখন আছে সেই বন্ধুর আশা আমি করতে পারি, আমার বন্ধুদের যেন কোনো ক্ষতি না হয়, তাকে যেন মিথ্যা মামলা থেকে রক্ষা করা হয়। এটা আর আমার এক বন্ধু থাকে এলো কাতার, যে আমার এক বন্ধু থাকে কাতার, সে কাতার থাকে 9 মাস হলো, সে শুধু কমেন্ট করছে, কমেন্ট করার কারণে তার নামে প্রথম মামলাটাই হয়েছে। তাহলে কি আমরা কি এই জন্য কি কোটা আন্দোলন করলাম? আমাদের মুখের মানে বাক স্বাধীনতা না থাকার কারণে কি কোটা আন্দোলন করলাম? আমরা তো বাক স্বাধীনতার জন্যই তো কোটা আন্দোলন করলাম,
তাহলে যদি বাক স্বাধীনতাই আমাদের না থাকলো তাহলে লাভ কী হলো আমাদের কোটা আন্দোলনটা করে? আর দেশটা আমরা স্বাধীন করলাম কীভাবে? আমরা তো ডাক্তারের বিপক্ষে নেই, আমরা ডাক্তারের পক্ষে। আমরা ডাক্তারের কোনটার পক্ষে? ডাক্তারের সিস্টেমের পক্ষে আমরা। তারা তাদের সিস্টেমটাকে চেঞ্জ করুক, প্রতিটা মেডিকেলেই এই একই অবস্থা, প্রতিটা মেডিকেলেই একই অবস্থা। যারা ওই সময় ছিল, কারণ আমরা তো গাইবান্ধে ছিলাম, আর সিসিটিভি ফুটেজ পুরোটাই ঢাকা। আর চিকিৎসা ব্যবস্থাটা এমনভাবে ওনারা করছে, হ্যাঁ কোনো ডাক্তার ছিল না এবং ঘুম পাড়তি ছিল। সে যদি যথাসময়ে, টাকা পয়সা কোনো ব্যাপার না, মানুষের জীবনটা হলো সব থেকে বড় ব্যাপার। সে ডাক্তারটা যদি চাইতো টাকা নিতে পারতো না? একটা মানবতার একটা ব্যাপার তো থাকে। আজকে আমি পড়ে থাকি, আমারও তো এরকম একটা হতে পারতো। আমি আমার মানবিক দিক থেকে এবং আমার বন্ধুর দিক থেকে, আমার একটা বন্ধু না এখানে দুই, ছিল এই জিনিসটা যে বের করে দিতে পারবে, সে যে লোক আমরা তার সাথে কথা বলবো। আর একটা ছিল, একটা এমার্জেন্সির পেশেন্ট কিভাবে অক্সিজেন পায় আপনাদের মতো? সামনে সার্জারি করা হবে, করা হবে।